পাইবেন সুন্দরবন ভূমিপুত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, সুন্দরবন জঙ্গল থেকে লোকালয়ে যে বাঘ ঢুকেছিল, সেই বাঘের সাথেই যে মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে আমরা তার কাছ থেকে সেই অ্যাক্সিডেন্টের কথাটা আজকে আমরা তো শুনে নেব। তো আমরা এখন যাব তার কাছে এবং তার কাছে গিয়ে লোকালয়ে যে বাঘ ঢুকেছিল ধান ক্ষেতের ভেতরে এবং সে বাঘের সাথে কীভাবে তার লড়াই হয় এবং সে বাঘের খপ্পড়ে সে কীভাবে পড়ে তার মুখ থেকে আমরা সম্পূর্ণ গল্পটা শুনে নেব। তখন চলুন আপনাদেরকে দেখাই। তো আমরা যেটা শুনেছি যে আপনার সাথে নাকি বাঘের দুর্ঘটনা ঘটেছে এখানে, যে আপনার সাথে একটা তো বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কিভাবে হয়েছে এবং সেটা কোথায় হয়েছে একটু যদি বলেন। হ্যাঁ, সেইটাই বলছি। আমি সকালে উঠে ধান জমিতে ধান দেখতে যাবো বলে গেছি, যে শুনলাম নীলকান্ত সর্দারের বাড়ির ওখানে ওই বাড়ির উপরে কসুঘাতের ভিতরে বাঘ এসেছে শুনলাম ওখানে, কানে একটু দূরের থেকে, আমার জমির দূরের থেকে লোকালে সাতের কোনা দিয়ে এসেছে ওখানে, রাত্রে সাতের কোনার থেকে পার হয়েছে, ওই ওই রাস্তা দিয়ে চলে এসছে, এসে ওই বাড়ির উপরে কচু বনের ভেতরে বাঘ শুয়েছিল দুটো। এখন ওই বাঘ ওরা যখন দেখেছে, মানে একটা মেয়ে ছেলে দেখেছিল, দেখে বাঘ বাঘ করে এক বাড়ির ভিতরে ঢুকে গেল, গেলে তারপরে অনেক লোকজন জড়ো হলো, হলে তারপরে আমি বলি দেখি অনেক লোকজন জড়ো হয়েছে, দেখি বাঘ এসেছে আমাদের এখানে। এখন ওই বিলের মাঝে বহু লোক গেছে আগে আমাদের এখান থেকে, প্রায় ধরুন হাজারের উপরে লোক চারপাশের রাস্তায় বা ওই বিলের মাঝে। এখন ওই বিলের মাঝে যেয়ে আমরা যাচ্ছি দুজন, গৌর সর্দার আর আমি দুজন যাচ্ছি, যেতে যেতে তারপরে ওতে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, তা যাচ্ছে যেতে যেতে তারপর ওখান থেকে ঘুরে আসার সময় তখন ওই বাঘ ওই ধানের ভিতরে আলির মাথায় ছিল, ও এসে পিছন দিক থেকে এসে ওই ডোকার মেরে এসে পড়লো আমার গায়ের ওপর। তো এই দাগটা কি সেই আঁচড়ের দাগ? হ্যাঁ, পড়লে তারপরে আমি ওই যখন এখানে থাবা মেরেছে, এই থাবার এখানে মেরে এই ধরেছিল, আচ্ছা ধরলে আমি আর ওর ভার সহ্য করতে না পেরে আমি এইভাবে কাটিয়ে পড়ে গেলাম, গেলে তারপরে ফের ডোকার মেরে এখানে কামড় দিল। আচ্ছা, এই কামড় দিলে এখান থেকে কেমড়ে এই দাঁত এখানে বেরিয়ে গেছে, আর এই এই দাঁত এখানে এই নিচেই, আর এইখানে দাঁতটা বসেনি, এইরকম একটা শক্ত জামার কলারে এইখানে দাঁতটা বেঁধে সরে গেলে তারপরে আমি গলায় ওই হাত দিলাম এখানে দিয়ে চেপে ধরেছি, ধরলে তারপরে ওই হাঁ করে ওই দাঁতটা এখান থেকে উঠিয়ে নিল, আর ছিঁড়ে নিতে পারিনি। আচ্ছা, উঠিয়ে নিয়ে ও দম হয়ে গেলে পড়ে গেলে গেলে আমি মানে লাফ মেরে উঠেছি, উঠলে তখন ও ওইভাবে এইভাবে একটা গোড় মেরিয়ে উঠে ওরা ও ছুট মেরেছে। এইবার কিছুক্ষণ উঠে দাঁড়াবার পরে ও যখন ছুট মারল, এই সাইড থেকে আমার বাম সাইড থেকে আরেকটা বাঘ ছুট মেরে চলে গেছে। গেলে তারপরে আমি বলছি কি যে বাপরে, আর লোকজন মেলা ছিল, তারা ছুটে পালিয়ে গেছে, অনেক দূরে গিয়ে দাঁড়িয়েছে তারা, অনেকে বলছে যে লোকটার মারি ফিল দিলে চল যাই, তারপরে আর কেউ আসলো না, বাঘ যখন ছুটে চলে গেলে তখন আমি আমার ওই একজোড়া জুতো হাতে ছিল, কাটা ছিল তো অল্প অল্প, তা জুতোটা হাতে রেখেছিলাম, একটা মাথায় একটা টুপি ছিল, টুপিটাও হাতে রেখেছিলাম। এখন এই অবস্থায় এসে ধরলো, ওই ঢোকার পরেই আবার ঢোকার মেরেতেই আমার এই কামড় মেরেছিল কিন্তু, আর এখানেই হয়তো মেরেছিল, এই হয়তো দাগ আছে এখানে, তা আমি এই ধাক্কা দিলাম এইখান দিয়ে, এখানে এখনো ব্যথা হয়, দারুণ ব্যথা হয়তো দাগ। তো তাই এটা আমি এরকম ধাক্কা মেরে দিয়েছিলাম এই হাত দিয়ে, দিলে ওই হয়তোটা আর ইয়ে পড়ে গেল মাটিতে, আমি পড়ে গেলাম গে ওই একটু কিরম অবশ মতো হয়ে গেলে, এক কামড় মেরেছে তো অবশ মতো হয়ে গেলে আমি ওই গোলা টুটি ধরে তাই দম আটকে দিয়েছিলাম, দিলে তাই ওই মানে ছিঁড়ে দিয়ে ওই পড়ে গেলে ও নরম হয়ে পড়ে গেছে,
পড়ে গেলে তারপরে ওখান থেকে ওর ছুট মেরে চলে গেল ভয়তে। তারপরে আমি উঠে, আমি ওর আগে উঠেছি, উঠলে আমি উঠে দাঁড়িয়ে লাঠি চেষ্টা করছি, কোনো লাঠি নেই। তারপরে আর না হলে আমি ওখান থেকে সব কিছু গুটিয়ে নিয়ে আমি চলে আসছি। এই রক্ত সন্ধ্যার সময় বন্ধ হয়, ফরেস্টাররা ওখানে নিয়ে গিয়েছিলো গোসবাই, নিয়ে গোসবা ওখানে হাসপাতালে ভর্তি করালো, করিয়ে তারপরে ওখান থেকে ওই ১৬-১৭ দিন পরে তারপরে আমার বাড়ি আসতে হয়। তারপরে কী করবো, সংসার চলে না, তখন ওই টুকটাক করে আবার ওই কাঁংড়া মাছ ধরতে যাই। কিন্তু এটা জঙ্গলে হয়নি, জঙ্গলে আমি একটা বাউলি মানুষ ছিলাম। হ্যাঁ, আমি এমনিতেই পরে ছেলে বিলেও নিয়ে যাই জঙ্গলে। তাই গতবার থেকে আর এখন এই বছরও বন্ধ দিয়েছি, শরীরে পারে না বলে অত্যাধিক কষ্টে। তো ফ্রেন্ড, আপনারা শুনতে পেলেন জীবনের সাথে কী ঘটনা ঘটেছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটু লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।